হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস স্ট্যান্ডার্ড 12-এর ইংলিশ গ্রামার পড়ব। আমরা শুরু করব হচ্ছে লেসন 1, চ্যাপ্টারটা হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। আমরা এই চ্যাপ্টারটা আজকে পড়ব। তোমরা তোমাদের ইংলিশ গ্রামার বইয়ের পেজ নাম্বার 3 খুলবে, ঠিক আছে? এবার আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। আচ্ছা দেখো, চ্যাপ্টারটা কী আছে? লেটার অ্যান্ড অ্যালফাবেট। লেটার মানে আমরা জানি অক্ষর, এবং অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। এবার লেটার অ্যান্ড অ্যালফাবেট পড়তে গেলে আগে আমাদের জানতে হবে লেটার কাকে বলে, তারপর জানতে হবে অ্যালফাবেট কাকে বলে। তাহলে লেটার কাকে বলে? লেটার হচ্ছে, ধরো আমরা যখন কোনো কথা বলি বা মনের ভাব প্রকাশ করি, তখন আমরা কী ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে শব্দ। অর্থাৎ আমরা যখন কথা বলি বা মনের ভাব প্রকাশ করি, আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? আমরা শব্দের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করি। সেরকমই এইসব শব্দগুলো বা ওয়ার্ডগুলো লিখতে গেলে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় লেটার। তাহলে কী বললাম, মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দগুলো প্রয়োজন, সেই শব্দগুলো লেখার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকেই বলা হয় লেটার বা বর্ণ। এবার আমরা যদি বলি লেটার কাকে বলে, তাহলে হবে শব্দ বা ওয়ার্ড লেখার জন্য যে চিহ্নগুলিকে ব্যবহার করা হয় তাকে বলা হয় লেটার বা বর্ণ। তাহলে লেটার কাকে বলে? শব্দ বা ওয়ার্ডগুলোকে লেখার জন্য যে চিহ্নগুলোকে ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় লেটার বা বর্ণ। ধরো ইংরাজিতে এ বি সি ডি ই এফ এরকম করে যে জেড পর্যন্ত আছে আমরা জানি, এর থেকে জেড পর্যন্ত, তাহলে এই যে এ বি সি ডি ই এই লেটারগুলো, এই লেটারগুলো দিয়েই তো শব্দ তৈরি হয়, তাই এই মানে এই সাংকেতিক চিহ্নগুলো দিয়েই ওয়ার্ড তৈরি হয়। তাহলে এই এ বি সি ডি ই এফ এগুলো সবই হচ্ছে এক একটা লেটার। এবার হচ্ছে অ্যালফাবেট কাকে বলে। এবার এ থেকে জেড পর্যন্ত আমরা জানি মোট 26টা লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত মোট 26টা লেটার আছে। এই 26টা লেটারকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। তাহলে যদি প্রশ্ন করা হয় যে অ্যালফাবেট কাকে বলে বা ইংলিশে অ্যালফাবেট কাকে বলে, উত্তর হবে ইংরাজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার বা বর্ণ আছে তাদের সমষ্টিকে বলা হয় ইংলিশ অ্যালফাবেট বা ইংরাজি বর্ণমালা। তাহলে কি হলো, এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার বা বর্ণ আছে তাদের একত্রে বা তাদের সমষ্টিকে একসাথে বলা হয় ইংরাজি অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট বা ইংরাজি বর্ণমালা। বোঝা গেছে? এবার আমাদের জানা দরকার যে ইংরাজি অ্যালফাবেটে আমরা ক ধরনের লেটার ব্যবহার করি। মনে রাখবে, ইংরাজি অ্যালফাবেটে আমরা দু ধরনের লেটার ব্যবহার করে থাকি। কী কী? ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স। যেমন ক্যাপিটাল লেটার্স কোনগুলো? ক্যাপিটাল লেটার্স হচ্ছে বড় হাতের অক্ষর, আর স্মল লেটার্স হচ্ছে ছোট হাতের অক্ষর। তাহলে আমরা আমরা দেখতেই পাই যে যখন আমরা লিখি বা পড়ি তখন দেখতেই পাই যে ইংরাজিতে যখন আমরা লিখি কখনো আমরা ক্যাপিটাল লেটার্স ব্যবহার করি, কখনো আমরা স্মল লেটার্স ব্যবহার করি। অর্থাৎ ইংরাজি অ্যালফাবেটে আমরা দু রকমের লেটার্স ব্যবহার করতে পারি, কী কী? ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স। এবার তোমাদের মনে রাখা দরকার যে এই ক্যাপিটাল লেটার্সগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করব বা কখন কখন ব্যবহার করব, ঠিক আছে? তার কিছু নিয়ম তোমাদের এই বক্সটার মধ্যে দেয়া আছে। নিয়মগুলো আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। দেখো, যখন কোনো ব্যক্তির নাম বোঝানো হয়, যখন কোনো ব্যক্তির নাম বোঝানো হয় সেই নামের প্রথম অক্ষরটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হয়। তাহলে মনে রাখবে, যখনই কোনো মানুষের নাম বোঝাবে তখন প্রথম অক্ষরটা সবসময়ই ক্যাপিটাল লেটার হবে। উদাহরণ কী দেওয়া আছে দেখো, অশোক, অশোক একটা নাম, অশোকের এটা ক্যাপিটাল লেটার আছে। বিমল, বিমল একজনের নাম, বিটা ক্যাপিটাল লেটার আছে। শম্পা, শম্পা একজনের নাম, এসটা ক্যাপিটাল লেটার আছে। অর্থাৎ কোনো নাম, ব্যক্তির নাম বোঝালে সেই নামের প্রথম অক্ষরটি বা প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোনো জায়গার নাম বোঝালে, যদি সেটা কোনো জায়গার নাম হয়, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, যেটাই হোক বা যে কোনো জায়গার নাম হোক, জায়গার নাম হলেই সেই নামের প্রথম অক্ষরটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে?
যেমন দেখো উদাহরণগুলো খেয়াল করলে বুঝতে পারবে। নাম্বার থ্রি হচ্ছে কোনো ব্যক্তির পদবি। পদবি মানে হচ্ছে আমরা যেটা বলি টাইটেল বা সারনেম। টাইটেল বা সারনেম, যেমন ধরো দাস, বোস, সেন, ঘোষ, লাহিড়ি, আরও কত টাইটেল আছে, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি। তাহলে সব ক্ষেত্রেই, টাইটেলের ক্ষেত্রে কিন্তু সবসময় টাইটেলের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হবে। নেক্সট, সপ্তাহের দিনগুলি, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই সাতটা দিন। এই সাতটা দিন যখন আমরা লিখবো তখন কিন্তু সেই সাতটা যে ডে তার নামের প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। যে মাসের নামগুলো আছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এসব মাসের নামের প্রথম অক্ষরগুলো, প্রথম লেটারগুলো কিন্তু যখন আমরা লিখবো সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে, যেমন জানুয়ারি, মার্চ, জুন, সেপ্টেম্বর। আবার যখন কোনো নদীর নাম বোঝাবে, সে নদীর নাম বোঝানোর ক্ষেত্রে সেই নদীর নামের প্রথম লেটারটি কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে, যেমন দা গঙ্গা, তিস্তা, কাবেরী, ভাগীরথী প্রভৃতি। তাহলে এই নামের অক্ষরগুলো কিন্তু যখন নাম বোঝাবে প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে। আবার ধরো কোনো দেশের নাম যখন বোঝাবে, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, বাংলাদেশ, এইরকম কোনো দেশের নাম যখন বোঝাবে তখন সেই দেশের নাম লেখার সময় তার প্রথম লেটারটি কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে। আর লাস্ট পয়েন্ট দেখো, কোনো সেন্টেন্সে বা বাক্যের প্রথম লেটারটি, অর্থাৎ একটা সেন্টেন্স যখন শুরু হবে, একটা সেন্টেন্স যখন প্রথম শুরু হবে সেই প্রথম লেটারটি কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, ঠিক আছে? ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি যখন তুমি বলবে, আই দিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়া, এই আইটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? তাহলে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি সবসময় ক্যাপিটাল লেটার হবে। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, গড ইজ গুড, সেন্টেন্সটা শুরু হচ্ছে জি দিয়ে, তাই জিটা ক্যাপিটাল লেটার হয়েছে। বোঝা গেছে? তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে বুঝে পড়বে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা এখানে কমেন্ট করবে বা স্কুলের নাম্বারে ফোন করে যোগাযোগ করবে, তোমাদের সব যেটা অসুবিধা হবে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আজ তাহলে এই পর্যন্তই থাক, টাটা।